বেরিয়ে পড়েছি আমরা মুন্সিয়ারি থেকে, আজকের গন্তব্য কৌশানি। দূরত্ব খুব বেশি নয়, এখান থেকে অ্যারাউন্ড 165 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগা উচিত 6 থেকে 6.5 ঘন্টা। তাই অলরেডি সকাল 10টা বাজে, জানি না কৌশানি পৌঁছাতে পারবো কিনা। কৌশানি না পৌঁছাই রাস্তায় যেখানেই হোক কোথাও থেকে যাব, বাট নেক্সট ডেস্টিনেশন কৌশানি। মুন্সিয়ারি সত্যি অসাধারণ সুন্দর জায়গা। আমরা পরশু দিন এসেছিলাম সন্ধেবেলায়, আর কালকে সারাদিন কিভাবে যে কেটে গেল বুঝলাম না। কোথাও বেড়াতে যাইনি বা বাইক নিয়ে আলাদা করে, শুধু মানে ওই হোটেলের ব্যালকানিতে বসে আর সামনের ওই ছোট্ট গ্রামে ঘুরে পায়ে হেঁটে, মানে অসাধারণ। কোভিডের সময় ঘুরতে আসার এটা একটা বেনিফিট। দেখুন ডান দিকে একটা পার্ক, কিন্তু কোনো টুরিস্ট নেই। আমরা প্র্যাকটিক্যালি কোথাও সেরকম কোনো টুরিস্ট দেখতেই পাচ্ছি না, সব জায়গায় ফাঁকা। ইনফ্যাক্ট হোটেলও সমস্ত খোলা নেই, আর যেগুলো খোলাও আছে রেট অনেক কম পাচ্ছে। আমরা মুন্সিয়ারিতেই হোটেলটায় ছিলাম, ডাবল বেডরুম, গিজার, অসাধারণ ভিউ, 1000 টাকা পার নাইট। মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার রাস্তার কন্ডিশন যদিও ভালো নয়, কিন্তু ন্যাচারাল বিউটি অসাধারণ। মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার এই রাস্তায় শুধু বৃষ্টি নয়, ছোট বড় একাধিক ঝর্ণা পড়ে, তার সাথে ওয়াটার ক্রসিংস। পরশু আসার পথে অন্ধকার হয়ে যাওয়ায় ঠিক বুঝতে না পারায় এরকমই একটি ওয়াটার ক্রসিংয়ে পাথরে আমার বাইক আটকে যায়, তারপরে পা ভিজে সে এক বিদিগিচ্ছিরি কাণ্ড। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, তবে এখন দিনের বেলা সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। প্লাস এই সময় জলটাও দেখছি কম, হয় পরশু দিন হয়তো এদিকে বৃষ্টি হয়েছিল তার জন্য জল বেশি ছিল, যে কোনো কারণেই হোক অনেকটাই জল বেশি ছিল। এই পাথরটাও হতে পারে হয়তো এখানেই আটকেছিল বলে মনে হচ্ছে, কিন্তু অন্ধকার থাকায় ঠিক বুঝতে পারছিলাম না। পৌঁছে গেছি কালামুনি টপ। পরশু আসার পথে অন্ধকারে বুঝতেই পারিনি কখন পেরিয়েছিলাম, এখন দিনের বেলায় পেরোচ্ছি। টপের উপরে রয়েছে ছোট্ট মন্দির, প্রণাম সেরে এগিয়ে যাচ্ছি, কারণ একটু আগে বেরিয়েছি মুন্সিয়ারি থেকে, এত তাড়াতাড়ি দাঁড়ানোর কোনো মানে হয় না।
রাস্তার কন্ডিশনটা যদি একটু ভালো হতো তাহলে আরো অনেক বেটার লাগতো হয়তো। তবে বলা যায় না, এই খারাপ রাস্তা সঙ্গেই প্রাকৃতিক যে সৌন্দর্য এটার জন্যই হয়তো ভালো লাগছে। সকাল থেকে ঝোলাবে, তারপরে ঠান্ডার মধ্যে রাত্রিবেলা অন্ধকারে আমাকে দিয়ে গাড়ি চালাবে, অবস্থা খারাপ। এটাই হবে, জমে যাচ্ছে। তুমি যদি আর দু মিনিট দাঁড়াও তাহলে একটা সিগারেট ধরাই। হ্যাঁ, তাহলে হবে না। ছোট্ট বিরতি শেষে আমরা আবার চলতে শুরু করেছি। বীরথিয়ার এখান থেকে খুব বেশি দূরে নেই, ইনফ্যাক্ট মুন্সিয়ারি থেকে বীরথি অ্যারাউন্ড 30-35 কিলোমিটার্স। অর্ধেকের বেশি রাস্তা আমরা অলরেডি চলে এসেছি। বীরথিতে গিয়ে গরমা গরম এক কাপ কফি বা চা অবশ্যই খেতে হবে। এই রাস্তায় বেশ কিছু এরকম কাদার সেকশনও আছে, চাকা মাঝে মাঝে মোটরসাইকেল একবারে ফিস্টেল করে উঠছে, পিছনে চাকা পুরো ডান দিক বাঁদিক সরে যাবে মনে হচ্ছে।
ঘুরতে ঘুরতে আবার পৌঁছে গেছি বিরতি ফলস। যাওয়ার পথে পড়েছিল, তখন দাঁড়াইনি, এখন দাঁড়াবো। ওই যে বিরতি ফলস দেখা যাচ্ছে, বলছি একটা লম্বা অফরোডিং করার পরে যেখানে যাওয়ার সময় আমাদের একটা বিপদের সম্ভাবনা ছিল, আসার পরে এখানে বসে গরম কফি খেতে খেতে ঝর্ণা দেখার আনন্দই আলাদা। হ্যাঁ, পুরো ফুর্তি গড়ের মাঠ আমার ভাষায়। বিরতি ফলের সামনে কফি ব্রেক। সঞ্জীব দা কেমন লাগছে? দারুণ, ড্রিম প্লেস। দিল খুশ হয়ে গেছে। সামনে জয় গুরু, এনজয় গুরু, জয় গুরু, এনজয় গুরু। কফি ব্রেক, উই টার্ন ইন টু লাঞ্চ। সঞ্জীববাবুর খিদে পেয়ে গেছে, তিনি এখন লাঞ্চ করবেন। এটা হচ্ছে ভাত, এটা ভাত না বললেও পারতাম। এটা হচ্ছে রাজমা, রাজমা। এটা হচ্ছে ডাল, এটা ডাল। ওটা শাক, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে মূলো। বাবা বাবা, কোথায় বসে খাচ্ছো দাদা? এটা আমরা বিরতি ওয়াটারফলের কাছে। আহা, বিরতি ওয়াটারফলে, ওয়াটারফল, এই যে ওয়াটারফল। আহা, কি সেটিং, অদ্ভুত লাঞ্চের সেটিং। বাহ, দিল খুশ করা।